মনীষ সিসোদিয়া মনীষ সিসোদিয়া জামিন লাভ করেছে উচ্চতম ন্যায়ালয়ে জামিন মঞ্জুর করেছে সুদীর্ঘ সতেরো মাসের পাছত মনীষ সিসোদিয়া এটা মুক্তি আকাশত দৃশ্যাঙ্ক লো আনিছো আমি এই ডর খবরটি এই মুহূর্তে লো আনিছো গুরুত্বপূর্ণ খবর বলে কব লাগবে সতেরো মাসের পাছত মুক্তি আকাশের তললে আহিব মনীষ সিসোদিয়া উচ্চতম ন্যায়ালয়ে জামিন প্রদান করলে আপর কারারুদ্ধ নেতাগুলিক দিল্লির সুরনীতি কেলেঙ্কারি জড়িতর অভিযোগত এডিএ গ্রেপ্তার করেছিল মনীষ সিসোদিয়াক দেড় বছরেরও অধিক সময় ধরে রঙা ঘরের আলহী হয়ে আছে সতেরো মাসের পাছত মুক্তি আকাশের তললে আহিব মনীষ সিসোদিয়া ডর খবর আমি এই মুহূর্তে জানাইছো উচ্চতম ন্যায়ালয়ে জামিন প্রদান করেছে জামিন মঞ্জুর করেছে আপর কারারুদ্ধ নেতাগুলির দিল্লির সুরনীতি কেলেঙ্কারি জড়িতর অভিযোগত এডিএ গ্রেপ্তার করেছিল মনীষ সিসোদিয়াক আর দেড় বছরেরও অধিক সময় ধরে রঙা ঘরের আলহী হয়ে আছে সিসোদিয়া সতেরোটাকৈ মাহৰ পাছত মুকলি আকাশৰ তললৈ আহিব মনীষ সিসোদিয়া আৰু আজি পুৱাই উচ্চতম ন্যায়ালয়ৰ খণ্ড বিচাৰপীঠে দিল্লীৰ প্ৰাক্তন উপ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জামিন মঞ্জুৰ কৰিছে আৰু তাৰ পাছতে আপ নেতাসকলৰ মাজত আপ সমৰ্থকৰ মাজত উৎফুল্লিত হৈ পৰিছে তেওঁলোক আৰু মিঠাই বিতৰণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে সঞ্জয় সিঙে নিজৰ বাসগৃহত এতিয়া আপৰ সমৰ্থক সকলের মাজত মিঠাই বিতরণ করা দেখবলে পাওয়া গেছে সেই দৃশ্য আছে আমি দৃশ্য আমি আগবাই আছো আজি পুৱাই উচ্চতম ন্যায়ালয়ের খণ্ড বিচারপীঠে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীগীর জামিন মঞ্জুর করেছে উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশদ্বয় বি আর গভাই আর কে বি বিশ্বনাথনে জামিন মঞ্জুর করেছে কিন্তু জামিন পালেও ন্যায়ালয়ের অনুমতি অবিহনে কলৈকো যাব নোৱাৰিব মনীষ সিসোদিয়া মনীষ সিসোদিয়াক পাসপোর্ট জমা দিবলৈ সর্বোচ্চ ন্যায়ালয়ে নির্দেশ প্রদান করেছে দশ লাখ টাকার বন্ডর বিনিময়ত জামিন মঞ্জুর করেছে সিসোদিয়ার তৃতীয়বারের বাবে জামিন বিচারি উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল সিসোদিয়ার অবশেষ জামিন প্রদান করা হয়েছে জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টে দশ লাখ টাকার বন্ডর বিনিময়ত জামিন মঞ্জুর করেছে সিসোদিয়ার তৃতীয়বারের বাবে যেহেতু জামিন বিচারি উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল মনীষ সিসোদিয়া 2023 চনের ফেব্রুয়ারি মাহত ইডি সিবিআই সুরা কেলেঙ্কারি সন্দর্ভত পৃথকে পৃথকে গ্রেপ্তার করেছে সিসোদিয়াক সুরা কেলেঙ্কারিত জড়িত অভিযোগত এই পর্যন্ত কারাবন্ধ হয়ে আছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালক বর্তমানেও জামিন প্রদান করা হওয়া নাই আনহাতে সাংসদ সঞ্জয় সিঙে অলপতে জামিন লাভ করে মুক্তি আকাশের তললৈ আহিবলৈ সক্ষম হয়েছে আর আজি উৎফুল্লিত হয়ে পড়েছে আপর নেতা তথা সমর্থক সকল আপ নেতা সঞ্জয় সিঙৰ বাসগৃহত এতিয়া মিঠাই বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে সেই দৃশ্য আমি দেখুৱাই আছো এই মুহূৰ্তত উৎফুল্ল হৈ পৰিছে সঞ্জয় সিঙো উচ্চতম ন্যায়ালয়ে জামিন প্ৰদান কৰিছে আপৰ কাৰণ নেতাগৰাকীক প্ৰায় সোতৰ মাহৰ পাছত মুকলি আকাশৰ তললৈ আহিব মনীষ সিসোদিয়া যদিও বা দহ লাখ টকা বন্ধৰ বিনিময়ত জামিন মঞ্জুৰ কৰা হৈছে মনীষ সিসোদিয়াক কিন্তু পাছপৰ্ট জমা দিবলৈ সৰ্বোচ্চ ন্যায়ালয়ে নিৰ্দেশনা জাৰি কৰিছে জামিন লাভ কৰিলেও ন্যায়ালয়ৰ অনুমতি অবিহনে কিন্তু কলৈকো যাব নোৱাৰিব সিসোদিয়াই এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ আমি এই মুহূৰ্তত জনাইছো উচ্চতম ন্যায়ালয়ৰ ন্যায়াধীশদ্বয় বি আৰ গাভাই আৰু কে বি বিশ্বনাথনে জামিন মঞ্জুৰ কৰিছে আৰু আজি পুৱাই উচ্চতম ন্যায়ালয়ৰ খণ্ড বিচাৰপীঠে দিল্লীৰ প্ৰাক্তন উপ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ জামিন মঞ্জুৰ কৰিছে আৰু এই বিচাৰ প্ৰক্ৰিয়া শীঘ্ৰে শেষ কৰাৰ নিৰ্দেশ দিছে সুপ্ৰিম কোৰ্টে তৃতীয়বাৰৰ বাবে জামিন বিচাৰি উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছে সিসোদিয়া 2023 চনৰ ফেব্ৰুৱাৰী মাহতে ইডি আৰু চিবিআইয়ে সুৰা কেলেংকাৰী সন্দৰ্ভত পৃথকে পৃথকে মনীষ সিসোদিয়াক গ্ৰেপ্তাৰ কৰিছিল সুৰা কেলেংকাৰী জড়িতৰ অভিযোগত কিন্তু এই পৰ্যন্তেও কাৰাবন্দী হৈ আছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল আনহাতে সাংসদ সঞ্জয় সিঙে অলপতে জামিন লাভ কৰি মুকলি আকাশৰ তললৈ আহিবলৈ সক্ষম হৈছে আৰু মনীষ সিসোদিয়া সোতৰ মাহৰ পাছত মুকলি আকাশৰ তললৈ আহিব আৰু এই খবৰ পোৱাৰ লগে লগে আপ নেতা আৰু সমৰ্থকসকলৰ মাজত আচলতে ফূৰ্তি কৰা দেখিবলৈ পোৱা গৈছে তেওঁলোকে মিঠাই বিতৰণ কৰিছে সাংসদ সঞ্জয় সিঙৰ বাসগৃহত মিঠাই বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে আপ সমৰ্থকৰ মাজত উচ্চতম ন্যায়ালয়ে আজি জামিন প্ৰদান কৰিলে দহ লাখ টকাৰ বন্দৰ বিনিময়ত জামিন মঞ্জুৰ কৰা হৈছে সোতৰ মাহৰ পাছত মুকলি আকাশৰ তললৈ আহিব মনীষ সিসোদিয়া আৰু দিল্লীৰ সুৰনীতি কেলেংকাৰী জড়িত অভিযোগত এ ডি এ গ্ৰেপ্তাৰ কৰা মনীষ সিসোদিয়াক ডেৰ বছৰৰো অধিক সময় ধৰি ৰঙা ঘৰৰ আলহী কৰি ৰখা হৈছিল আৰু আজি পুৱাই উচ্চতম ন্যায়ালয়ৰ খণ্ড বিচাৰপীঠে দিল্লীৰ প্ৰাক্তন উপ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জামিন মঞ্জুৰ কৰিছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।